আমরা যখন অ্যাকচুয়ালি মানে লাইক টু শেয়ার যে যখন আমরা মিউজিক পোয়েট্রি কথা ভাবছিলাম প্রথমেই অফকোর্স আমাদের সৃজনের কথা মনে আসে বাট পিপল ফেরি এক্সপিরিয়েন্স বলবো বলবো না দেবে দেবে না এরকম করতে করতে বিষয়টা বলেই থাকে এবং হি ওয়াজ জেনারেস এনাফ টু সে ইয়েস সো আমার জিয়াটার কাছে এক পার্টিকুলার প্রশ্ন হবে যে হোয়াট মেড ইউ সে ইয়েস दसटा कविता सुर दिए शुनि तक मन अच्छा बा भलो तो कविता মানুষ দেখলে ভয় পেতে শিখেছি এরকম অবস্থা হয় সেখানে কবিতা নিয়ে অনুবাদ নিয়ে জোর কথা হচ্ছে এবং এই কলকাতা শহরে সেটা আমাদের কাছে শ্লাঘার বিষয় গর্বের বিষয় এবং দুর্ভাগ্যেরও বিষয় বটে আমি গোটা জিনিসটাই জানতে পারি বিশ্বদীপের কাছ থেকে বিশ্বদীপের সঙ্গে আমার কখনো এক শহরে দুবার দেখা হয়নি প্রথমবার দেখা হয় চেন্নাইতে সেটাও কবিতার কারণে আমি কবিতা পড়তে গেছিলাম বিশ্বদীপ সেখানে তখন ছিলেন তারপর দেখা হয় ডেট্রয়েটে সেটাও কবিতার কারণে এবার কলকাতায় দেখা হচ্ছে এবং আশা করি এরপরে বার আবার কলকাতাতেই দেখা হবে শহর বদলে যাবে না হুট করে কিন্তু এই কবিতা নিয়ে এতগুলো কাজ করা আমরা যারা কবিতার অনুগামী যারা কবিতার পাঠক কবিতার চর্চা করার চেষ্টা করি তারা সবকিছুর মধ্যে কবিতাকে পেতে চেষ্টা করি প্রতিবাদের মধ্যে ভালোবাসার মধ্যে অসহায়তার মধ্যে যন্ত্রণার মধ্যে ওনারা কবিতা থাকলে ভালো হয় কবিতাকে কাছে পেলে আমারও একটু উপকার হয়